তৃণমূলের এই পঞ্চায়েত সদস্য এবার গ্রামবাসীদের নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দেখালো জোরদার আন্দোলন। পঞ্চায়েত কার্যালয়ের গেট বন্ধ করে তারা দীর্ঘ প্রায় দু ঘন্টা ধরে চালালো বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভকারীদের দাবি, পঞ্চায়েত প্রধান নিজের আধিপত্য দেখানোর জন্য পঞ্চায়েত কার্যালয়ে আসা গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করে। তারা কেন বিডিও দপ্তরে যোগাযোগ করেছিলেন সে নিয়ে প্রশ্ন করে তাদের বিরুদ্ধে আক্রোশ দেখাতে এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন বলে দাবি করে বৃহস্পতিবার তারা পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়। এদিন পঞ্চায়েতের সদস্যরা দাবি করে পঞ্চায়েত কার্যালয় খোলা হয় মর্জি মাফিক, আর বহু ক্ষেত্রে পঞ্চায়েতের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ। তারা এমনও দাবি করেছে যে সকল উপভোক্তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা পঞ্চায়েতে শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে গরিমেশি করে বলে অভিযোগ। এমনই নানান উদাহরণ তুলে ধরে এদিন পঞ্চায়েতের দুই সদস্য পঞ্চায়েত কার্যালয়ে ব্যাপক সংখ্যায় মানুষজন একত্রিত করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, পঞ্চায়েত প্রধান ব্যক্তিগত কারণে কয়েকটি এলাকার মানুষজনদের পরিষেবা দেওয়া থেকে বঞ্চিত রাখতে চায়, যা করে তিনি নিজের অধ্যত্ব বজায় রাখতে চান বলে দাবি তাদের। সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে নাই গো, সেই জন্য আমরা এসেছি ঘেরা করতে। আমরা কি চাইছি, ও যেমন এসেছিল বিধবার লোক ছুটু পড়া বাচ্চা ছেড়ে দিয়ে, তো সার্টিফিকেট পেয়ে গেলে ভালো হইতো, আপনার ঘর চলে যেত, তাহলে আমরা কেন ঝামেলা করতে আসতো। আমার নাম মন্দরা কোড়া। দেখুন, আমি হচ্ছি এই অঞ্চলে জেলা পরিষদের সদস্য, আমি তিরার থেকেই জনপ্রতিনিধি ছিলাম আগের বারে। এই কেসটা 2023 রেল পারাপার করার সময় ছেলেটি অ্যাক্সিডেন্ট হয়, জেলা হসপিটালে তাকে ভর্তি করা হয়। আমার চোখের সামনে এখানে দেখছেন কাগজ, যে কাগজে ওকে রেফার করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ। অ্যাম্বুলেন্সে চাপাবার সঙ্গে সঙ্গে ছেলেটি মারা যায়, তার পোস্টমর্টম হয়। তারপর থেকে মেয়ে দিশাহারা থাকা অবস্থায় তার বডি চালান হারিয়ে যায়, হারিয়ে না মিসপ্লেস হয়, পায় না, আমাদের কাছে আসে। আমরা প্রধানের কাছে দ্বারস্থ হই, আমরা একটা অ্যাপ্লিকেশন লিখি, নিয়ম অনুসারে আমার পঞ্চায়েত সদস্য সাইন করে এবং জেলা পরিষদ অলসো তার সদস্য আমি প্রধানের সামনে সাইন করি স্বরূপ ব্যানার্জি নামে, যে দাদা আমরা জানি এই কেসটা দামোদর নদীতে জ্বালানো হয়েছে, তোমাকে ডেথ রেজিস্ট্রেশন দিতে বলছি না। কারণ কি, ছেলেটার সাক্ষী আছে কোর্টে, পুলিশের আয়ো স্বরূপবাবু বারবার ওনার বাড়ি পৌঁছাচ্ছে। এবার যখন বাড়ি পৌঁছাচ্ছে আমাদের কাছে আসছে, আমরা স্বরূপবাবুকে বললাম যে পঞ্চায়েত এখন বন্ধ আছে দাদা, কটা দিন দাঁড়ান, পঞ্চায়েত বার্নিংটা দিলে আপনার কাছে জমা করব। প্রধান একটার সময় পঞ্চায়েত অফিস বন্ধ পাওয়ায় এরা কেউ বিডিওকে জানায়, প্রধানকে খুলতে হয়, এদের সামনে কোর্ট আনকোর্ট, এবং আমাদের কাছে তার রেকর্ডিংও আছে। উনি বলেছেন কেন বিডিওকে ফোন করেছো তোমরা, পেপার দেখে বলেছে এটা হবে না, চলে গেল। তারপর আমাকে খবর দেয়, আমি আবার বিকালে আসি, আমি আসি এখানে 3:30 থেকে 4:30 পর্যন্ত এখানে অপেক্ষা করি প্রধান সাহেবের জন্য, আমাদের সম্মানীয় প্রধান সাহেবের জন্য আমি বসে থাকি যে প্রধান আসবে, আমি আমার কাজ করে যাবো। প্রধানকে আমি বললামও যে দেখুন, এটা আমরা একটা ক্রিমেশন সার্টিফিকেট চাইছি, বার্নিং সার্টিফিকেট চাইছি, যেখানে আমি সাইন করছি, আমার মেম্বার সাইন করছে, আরও 5 জন সাইন করেছে। প্রধান বলল না, আমাদের সিস্টেম আছে, আমাদের সিস্টেমে এটা ইনকোয়ারি হবে 10:30। আমি তিরাক পঞ্চায়েতে প্রধানকে জানাই, এছাড়াও অনেক বুড়ি বুড়ি আছে যাদেরকে এমনিভাবে বার্নিং দেওয়া হয়, ওখানে স্টাফ বসে আছে, জিজ্ঞেস করুন না কতগুলো ইনকোয়ারি করে বার্নিংয়ের জন্য, কতগুলো ইনকোয়ারি করে। আমরা তাতে রাজি হই, এবং এত যে মহিলা দেখছেন, এত যে মানুষ দেখছেন, এরা আমার ডাকে আসেনি, এরা এই ভদ্র মহিলার ডাকে, যাকে আপনারা দেখতে পাচ্ছেন, এর ডাকে এরা সব এসছে এর পাশে দাঁড়াতে, যে এর পরীক্ষার দিনে, এর পরীক্ষার দিনে প্রধান ইনকোয়ারি ডেট দিয়ে দিয়েছে 10:30, এবং এরা সব এসছে এর পাশে যে ভাই আমরাও দেখেছি, আমরাও জ্বালিয়েছি, আমরাও জানি ওটা মারা গেছে দামোদর বার্নিং ঘাটে, এবং এদের ডাকে এদেরকে তাও দেয়নি। তারপর আমাকে ফোন করে, দাদা আমার মেম্বার সুশান্তি আমাকে ফোন করে, দাদা এরা দিচ্ছে না তিরাট পঞ্চায়েতে, এ তো তোমার পঞ্চায়েত। আমি ছুটে আসি, এসে পরে বলি যে ভাই দাও, দেখবেন এখনই এসছে মিনু, মিনু বলে একজন আছে, মিনু মুর্মু, ওই দেখুন দাঁড়িয়ে আছে, আদিবাসী ছেলেহারা ক্যান্সার রোগে, কী করে কোন সাহসে মেম্বার সাইন করবে, স্ট্যাম্প দেবে, তার স্ট্যাম্পটা তো প্রধান তুলে রেখেছে, কারণ মেম্বারের সাইনে এই প্রধান বিশ্বাসী নয়। মিনু মুর্মু সামনে দাঁড়িয়ে আছে, মিনুদা এইদিকে।
प्रॉब्लम यहाँ पर बहुत सारा है, इनका प्रॉब्लम यहाँ पर है। सही टाइम पर आपका पंचायत ऑफिस पहला नंबर खुलता नहीं है, टाइम इन लोग का जो है 10 बजे रहता है, ये लोग 12:30 बजे से पहले यहाँ पंचायत ऑफिस खुलता नहीं है, 1:30 बजे के बाद में कोई स्टाफ नज़र नहीं आता पहला नंबर। दूसरा नंबर यहाँ पर रेसिडेंशियल आपको टाइम पर नहीं मिलेगा, तो आपका इनकम सर्टिफिकेट टाइम पर नहीं मिलेगा। बर्निंग सर्टिफिकेट के लिए कल से हम लोग का झमेला था, आपका इलेक्शन ख़त्म हुआ उसके बाद में हम लोग को 5-7 दिन से बोला जा रहा कि बर्निंग सर्टिफिकेट मिलेगा। उसका इलेक्शन जब आपका ख़त्म होने के बाद में उस दिन प्रधान से 2 दिन पहले हम लोग से बात हुआ, ठीक है, उन्होंने कल टाइम दिए थे कि आप 1:30 बजे आइएगा, 1:30 बजे आके बर्निंग सर्टिफिकेट लीजिएगा। कल हम लोग 1:30 बजे आए, यहाँ पूरा पंचायत ऑफिस ताला बंद किया हुआ था इसमें। कल उसके बाद में हम लोग लास्ट में यहाँ पर ठकाए तो एक स्टाफ निकला, और स्टाफ निकलने के बाद में लास्ट में हम लोग वीडियो साहब को कल फ़ोन किया गया, वीडियो साहब फिर उनको फ़ोन किए, लास्ट में कल हम लोग यहाँ पर 3 घंटा घेराव करके बैठे रहे। लास्ट में प्रधान साहब आए, लास्ट में बोलते हैं किसका हम मतलब इंक्वायरी करेंगे। हम लोग का कहना हुआ इंक्वायरी आप क्या करिएगा, आज 10:30 बजे टाइम दिए थे इंक्वायरी करने के लिए, इसीलिए टोटल पाड़ा को मेंबर को सबको लेके हम लोग चले आए हैं कि आपको कहाँ इंक्वायरी कहाँ करने जाइएगा, पाड़ा में जाइएगा। टोटल सांसद को लेके हम लोग चले आए हैं कि आप यहाँ पर आके इंक्वायरी करिए, और करने के बाद में बर्निंग सर्टिफिकेट हो चुकी है। परिसेवा एकदम पंचायत का ये जो इस बार जो गठन हुई पंचायत हुआ है, ये जो प्रधान आए हुए इनका परिसेवा एकदम ठीक नहीं मिल रहा, कोई काम नहीं हो रहा, ना ड्रेन का काम हो रहा, अदर कुछ भी काम नहीं हो रहा, यहाँ का जो सर्विस है पंचायत तो भी नहीं मिल रहा, प्लस ड्रेन नहीं है, रोड नहीं है, कुछ भी नहीं हो रहा। क्लिनिक के लिए हम लोग 2 बार इनको एप्लीकेशन दिए, अभी हम लोग का ड्रेन भी क्लिनिक नहीं हो रहा है। गाड़ी सफाई वाला जो गाड़ी जाता गाड़ी भी नहीं जा रहा, जो वहाँ कचरा गिरा हुआ कचरा उठाने वाला गाड़ी नहीं जा रहा। पंचायत का इस बार जो पंचायत गठन हुआ, जो प्रधान जी आए हुए हैं, इनका परिसेवा एकदम नथिंग, मतलब 0 पॉइंट में हम लोग को मिल रहा है। मेरा नाम रमेश विश्वकर्मा हुआ। আমাদের বিক্ষোভ এটাই যে আমাদের যে সাধারণ নাগরিক আছে তাদেরকে অনেক হ্যারাসমেন্ট করা হচ্ছে, বারবার আসছে কিন্তু কাজ হচ্ছে না। আমরা কালকেও এসেছিলাম, এই জন্য আমরা আজকেও এসেছি। সব সময় কি প্রধান ও বাড়ি একটা রেসিডেন্ট দিতে পারে না, যখনই আসে আজকে প্রথমবার হলো যে 10:30 গেট খোলা হয়েছে, না হলে কোনো দিন এই পঞ্চায়েত 10:30 গেট খোলে না। 12:30, 12:30 ওরা আসবে, সাধারণ মানুষ বসে থাকবে 12:00 পর্যন্ত, 10:00 থেকে বসে থাকবে, 12:30, 12:00 তক আসবে, একটা হয়ে যায়। তো এটা কেন কেমন প্রধান, ও নিজে একটা বাড়িতে কোনো কিছু এমার্জেন্সি যদি রেসিডেন্ট ইনকাম চায় তাও বাড়িতে পাওয়া যাবে না, ও বাড়িতে রাখে না কেন, এমনি মানুষের হয়রান কেন? আমরা ওটার জন্য বিক্ষোভ। আমাদের আমরা চাই যাতে সাধারণ মানুষ যেন হেনস্থা না হয়, ওনারা যেমন আসে ওদের কাজ হয়, ওদেরকে যেমন ঘুরিয়ে দেওয়া না হয়, আমরা এটাই চাই। আমরা যেমন রেসিডেন্ট অনেকবার হয়েছে, রেসিডেন্ট পাওয়া যায় না, অনেকবার হয়েছে ইনকাম। কালকে যেমন ইলেকশন কবে হয়েছে, 13 মে, 13 মে আমরা ঠিক আছে 13 মে ছুটি আছে, আমরা মানলাম 14 মে ছুটি। তো আপনারা নোটিশ বোর্ড টাঙ্গান কি এখানে, না পঞ্চায়েত আজকে বন্ধ থাকবে, সাধারণ লোক আসছে ফিরে যাচ্ছে, ওটা এবার কেমন বলুন? ওরা আসছে কালকেও, আমরা কয়েকজন এসেছিল বার্মিং সার্টিফিকেট জন্য, তাদেরকে দেওয়া হয়নি, কেন দেওয়া হবে না, কি জন্য? ওখানে তো সিগনেচার আছে, আমরা পোস্টমর্টম রিপোর্ট তো এনেছি, তা আমাদেরকে মানেনি আমাদের প্রধান, আজকে বলছে আজকে ইনকোয়ারি করবে, ইনকোয়ারির জন্যই আমি এদেরকে সবাইকে এনেছি। আমার নাম সুশান্তি হাসদা, আমি টিরাট গ্রাম পঞ্চায়েতের সাধারণ একটা মেম্বার, আমার সংসদ নম্বর হচ্ছে 6-7, আমি তৃণমূল কংগ্রেস। আপনি দেখতে পারবেন যে মেয়েটাও এসেছে, যার হাজবেন্ড মারা গেছে ও মেয়েটাও আসবে।